গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ থেকে বাঁচতে শীতল পানীয় জলের মেশিন বসালো রোটারি ক্লাব অফ কাটোয়া। কাটোয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ও শিক্ষিকাদের সুবিধার্থে শীতল পানীয় জলের মেশিন বসালো রোটারি ক্লাব অফ কাটোয়া। শুক্রবার দুপুরে কাটোয়া বালিকা বিদ্যালয়ে সেই মেশিনটির উদ্বোধন করলেন রোটারি ক্লাবের জেলাপাল সুখবিন্দর সিং, ডক্টর চন্দ্রজিৎ কুণ্ডু, ডক্টর পীযূষকান্তি সাহা, বিদ্যালয়ের সভাপতি ওঙ্কারনাথ ব্যানার্জি। কাটোয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধুরী দাস বলেন, আমাদের কাটোয়া বালিকা বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জল তার ব্যবস্থা করলেন ছাত্রীদের জন্য রোটারি ক্লাব অফ কাটোয়া। অসংখ্য কৃতজ্ঞতা জানাই রোটারি ক্লাব অফ কাটোয়ার প্রত্যেক সদস্যকে, সেই সাথে আমাদের ছাত্রী এবং স্কুলের প্রত্যেকে এই শীতল পরিশ্রুত পানীয় জল এখন থেকে ব্যবহার করতে পারবে, এর জন্য আমরা খুবই আপ্লুত। এর জল দান জীবন দান, সেই জল, সেই পরিশ্রুত পানীয় জল, শীতল পরিশ্রুত পানীয় জল রোটারি ক্লাব আমাদের বিদ্যালয়কে দেওয়ার জন্য আমরা তাদের কাছে পুনরায় কৃতজ্ঞতা জানাই। শীতল পানীয় জলের মেশিনের উদ্বোধনের পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। প্রথমে উপস্থিত সকল অতিথিদের বরণ করে নেয় স্কুলের ছাত্রীরা। এরপর উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। ১১০০০০ টাকা ব্যয় করে এই শীতল পানীয় জলের মেশিনটি বসানো হয়। অনুষ্ঠানের মধ্যে সিপিআর পদ্ধতিতে কিভাবে মানুষের প্রাণ বাঁচানো সম্ভব তা ছাত্রীদের দেখালেন ডক্টর চন্দ্রনাথ কুণ্ডু। সব শেষে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এই প্রসঙ্গে রোটারি ক্লাবের জেলাপাল সুখবিন্দর সিং বলেন, আমরা আজকে কাটোয়া বালিকা বিদ্যালয়ে এসেছিলাম। রোটারি ক্লাব অফ কাটোয়ার তরফ থেকে এখানে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, তো সেইটার আজকে উদ্বোধন, আনুষ্ঠানিক উদ্বোধন ছিল। সেই পারপাসে আমরা আজকে এখানে সমবেত হয়েছি রোটারি ক্লাব অফ কাটোয়া। এই বিষয়ে বিদ্যালয়ের এক ছাত্রীর প্রতিক্রিয়া, কারণ আমাদের স্কুলে সেই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে, আমাদেরকে অর্থাৎ ছাত্রছাত্রীদের বেশিরভাগ সময়টাই কাটাতে হয় স্কুলে, তাই স্কুলে যদি বাড়ির মতো বিশুদ্ধ জলের ব্যবস্থা থাকে এর চেয়ে ভালো খবর আর কিছু হতে পারে না। আশা করছি আমার বাবা মার মতো অন্যান্য ছাত্রীদের বাবা মাও অত্যন্ত খুশি হবে খবরটা শুনে। আমার একটাই কথা বলার আমার ক্লাসমেটদের, দিদিদের এবং বোনদেরকে, যে অযথা জল নষ্ট করো না। আমরা দেখতে পাই রাস্তায় কিভাবে জল নষ্ট হচ্ছে। সাম্প্রতিক একটি ঘটনা নজর কেড়েছে, দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে জলের রাসায়নিক চালু হয়ে গিয়েছে। 25 লিটারের বেশি জল একটি পরিবার দৈনিক পাবে না। আমাদের দেশও এই দিন থেকে বেশি দূরে নেই, তাই অযথা জল নষ্ট করো না, বোতলে জল ফেলে দিয়ে জল ভরো না এবং ঠান্ডা জল দিয়ে হাত পা মুখ ধুয়ো না, এসব আর একদম করো না।
এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের জেলাপাল সুখমিন্দর সিং, ডক্টর চন্দ্রজিৎ কুণ্ডু, ডক্টর পীযূষ কান্তি সাহা, রূপেশ কুমার আগরওয়াল, রামচন্দ্র মণ্ডল, পুলক কুমার দাস, তরুণ কুমার সাহা, প্রভাত কুমার মিত্র, প্রকাশ চন্দ্র, অরিজিৎ দত্ত, মনীষা সাঁই, বিমল কুমার পাটওয়ারি, অভিজিৎ ঘোষ, সুব্রত সাঁই, ডক্টর পরেশনাথ ব্যানার্জি, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধুরী দাস, বিদ্যালয়ের সভাপতি ওঙ্কারনাথ ব্যানার্জি সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা ও ছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।